তো হ্যালো গাইস আপনারা দেখছেন প্রিয় পাখি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। মূলত আপনাদের বাড়িতে থাকা পাখিদের বিষয়। অর্থাৎ আপনাদের বাড়িতে যে সমস্ত পাখিগুলো রয়েছে লাভবাট ককটেল বাজরিকার ফিঞ্চ এই সমস্ত পাখিদের জন্য আপনি কোন কোন শাক প্রোভাইড করবেন সেই নিয়ে আজকের আমাদের ভিডিও অর্থাৎ আপনি কোন কোন শাক সবজি আপনার কবুতরের জন্য বেস্ট হবে সেই নিয়ে আজ আমরা আলোচনা করবো এবং ওই শাক সবজি খাওয়ালে আপনার কবুতরে কী কী উপকারিতা হবে সমস্ত কিছুর আপডেট আপনারা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিও নিচ থেকে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন পাবে ওটাতে ক্লিক করবেন এবং নোটিফিকেশান বেল অন করবেন এই ধরনের ভালো ভালো ভিডিও আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের নতুন ভিডিওটা শুনে শুরু করা যাক তো বন্ধুরা মূলত আপনাদের পাখিদের জন্য আমি চারটি শাঁক প্রোভাইড করতে বলবো যে চারটি সাগের কী কী উপকারিতা পাবেন এবং কোন সময়ে পাওয়া যায় সমস্ত কিছুর আপডেট জানতে পারবেন তাই ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন প্রথমে যে শাকটির বিষয়ে আমরা আলোচনা করব সেই শাকটি হলো কলমি শাক হ্যাঁ বন্ধুরা কলমি শাক এটি খুব সহজলভ্য সহজেই বাজারে ঘাটে মাঠে সমস্ত জায়গায় পাওয়া যায় এটি সাধারণত বর্ষাকালে বেশি পরিমাণে পাওয়া যায় এবং গরম এবং শীতকালেও কিন্তু এই শাক অল্প পরিমাণে পাওয়া যায় এই শাকের মূলত উপকারিতা বলতে ক্যালসিয়াম ও ভিটামিন সি এর যা পাখির পক্ষে খুব উপযোগী ক্যালসিয়াম যা হাড় শক্ত করতে সাহায্য করে পাখির ও ডিম পাড়তে সাহায্য করে অর্থাৎ অনেক বন্ধু আমার ভিডিওতে কমেন্ট করে থাকে যে বন্ধু আমার ডিম পাখি ডিম পাড়ছে কিন্তু ডিম ফুটছে না হ্যাঁ এই ডিম না ফোটার কারণেও কিন্তু এই কলমি শাক প্রচণ্ড পরিমাণে উপকারিতা পাবেন কলমি শাক যদি আপনার পাখিকে মূল ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাখি ডিম পারবে এবং তা থেকে ভালো বাচ্চা আপনি পাবেন এটি কিন্তু সব সময় পাওয়া যায় তাই আপনি সব সময় সব পাখি এটি খায় যেমন বাজরেগার ককটেল বার্ড ফিঞ্জ এই সমস্ত পাখি কিন্তু খুব পছন্দ করে এই কলমি শাক তাই আপনি আপনার পাখিকে সপ্তাহে দু থেকে তিন দিন কলমি শাক দিতে পারেন দ্বিতীয়ত আমরা যে শাকটি নিয়ে আলোচনা করবো সেই শাকটি হলো পুঁই শাক শীতকালে এই পুঁই শাক বেশি পরিমাণে পাওয়া যায় তাই বর্ষাকালে আপনি কলমি শাক দিতে পারেন এবং শীতকালে এই পুঁই শাক দিতে পারেন কারণ শীতকালে কম পরিমাণে কলমি শাক পাওয়া যায় তাই পুঁই শাকটা আপনি বেশি পরিমাণে দিতে পারেন এই পুঁই শাক আপনার পাখির ক্যালসিয়াম ভিটামিন যা আপনার পাখির পক্ষে কিন্তু খুব উপকারিতা পাবেন তাই বন্ধুরা আপনি আপনাদেরকে আমি বলবো আপনি শীতকালটায় অবশ্যই কল পুঁই শাক ব্যবহার করবেন আপনার পাখির জন্য এর ফলে কিন্তু এই শীতকালে পাখির শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে পুঁই শাক প্রচণ্ড পরিমাণে কাজ করে তিন নম্বরে আপনাদের যে শাকটির কথা আমি বলবো সেটি হলো পালং শাক এর প্রচুর গুণাগুণ রয়েছে যা পাখির পক্ষে খুব উপকারিতা পাখির বাচ্চা সুস্থ রাখতে এই পালং শাক কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ করে সাধারণত এই পালং শাক সব পাখি খায় না তবে ছোটোবেলা থেকে যদি আপনি আপনার পাখিকে প্রতিনিয়ত পালং শাক দিতে পারেন তাহলে কিন্তু এই অভ্যাসটা চলে আসবে আপনার পাখির মধ্যে এবং আপনার পাখি পালং শাকটা খুব পরিমাণে খেতে থাকবে যা আপনার পাখির পক্ষে কিন্তু খুব উপকারিতা পাবে চাপ নম্বরে আপনাদের যেই শাকটির কথা আমি বলবো সেটি হলো লাল শাক হ্যাঁ লাল শাক কম পরিমাণে পাওয়া যায় ঠিকই কিন্তু এই লাল শাক আপনার পাখিকে আপনি বেশি পরিমাণে দেবেন না কম পরিমাণে পাওয়া যায় তাই আপনি কমই দেবেন যা পাখির পক্ষে কিন্তু খুব উপকারিতা আর বেশি পরিমাণে যদি আপনি লাল শাক আপনার পাখিকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পাখি পায়খানা কিংবা পেটের সমস্যা দেখা দিতে পারবে যার ফলে কিন্তু আপনার পাখিটি মারাও যেতে পারে তাই কম পরিমাণে লাল শাক দেবেন লাল শাকেও প্রচুর গুণাগুণ রয়েছে যা আপনার পাখির পক্ষে খুব প্রয়োজন তো বন্ধুরা মূলত এই সমস্ত শাকগুলি আপনি আপনার পাখিদেরকে দেবে এছাড়াও কিছু কিছু শাক দিতে পারেন যেমন সজনে শাক দিতে পারেন দুলফ গাছ বিকেলে দিতে পারেন তুলসী পাতাটা সকালে দিলে ভালো হবে তুলসী পাতাও দেবেন প্রচণ্ড গুণাগুণ রয়েছে তুলসী পাতার মধ্যে থালকুন পাতা দিতে পারেন নিম পাতা দিতে পারেন যা আপনার পাখির পালক ঝরা রোগ হয় অনেক বন্ধু কিন্তু আমার কমেন্ট বক্সে বলে থাকে যে বা দাদা আমার পাখির পালক ঝরে যাচ্ছে আমি কি করব। তখন কিন্তু আপনি নিম পাতা দিতে পারেন যা আপনার পাখির পালক ঝরা রোগ থেকে উপকারিতা পাবেন এছাড়াও আপনি এই শাকগুলি কখন কখন দেবেন সেই নিয়ে একটি লিস্ট বানিয়ে নেবেন সপ্তাহে আপনি দু থেকে তিন দিন এই কলমি শাক পালং শাক বিভিন্ন শাক দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যা আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় পাখি ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম